এই এত রাতে বসে কি খাচ্ছ? খিদা লাগছে গো, জাম খাচ্ছি। জাম? হ্যাঁ জাম খাচ্ছি। ঘোরা ঘোরা আম আছে, অনেক ফল ফুল আছে, বিস্কুট আছে, এগুলো খেতে পারো। জাম খাচ্ছ এত রাতে? এত রাতে মনে জাম খাই? আম তো মিষ্টি, মনে চাচ্ছি একটু টক জিনিস খাইতে, এর জন্য লবণ মরিচ করে একটু জাম খাচ্ছিলাম। খাবা, তুমি খাবা? না না, জাম আমি খাই না, ভালো লাগে না জাম। খাও, একটা খেয়ে দেখো। জাম আছে না? জাম কিন্তু আগে মানে আমাদের অনেক গাছ ছিল, জাম গাছ ছিল। আচ্ছা, গাছের উপরে গাছের নিচে উঠতে পারতাম, সেখান থেকে জাম পেড়ে খেতাম। তারপরে খেয়ে মুখের অবস্থা কি হইতো? মুখে যাই হইতো, কিন্তু সবচেয়ে ভালো লাগতো জামের, এটা কি বলে এটাকে, ভর্তা? ভর্তা কই বলে নাকি? হ্যাঁ, মাখাই খাইতো। ওই যে ঝাঁকি দিয়ে, আমরা অবশ্য অন্য সিস্টেম করতাম। আমাদের সিস্টেম, শুনো, আমাদের সিস্টেমটা ছিল অন্যরকম। সেটা হচ্ছে ইয়ে আছে না, প্লেট আছে না, প্লেট বা বোল, এর ধরনের কিছুর মধ্যে আমরা সব মরিচ টিচ দিয়ে সব কিছু দমন টমন দিয়ে উপরে ঢাকনা দিতাম, ঢাকনা দিয়ে তারপরে এরকম জাকাতাম। ঠিক আছে, এগুলো আমরাও খাই, তুমি আমিও খাইছি, কিন্তু এটা হচ্ছে কি জানো, বেশি মানুষ হলে ভালো হয়। আমি একা খাবো, এখন জামগুলো এরকম করে খাইলাম, মজা লাগবে না। বেশি মানুষ হবে, কাড়াকড়ি করে খাবো, একটু একটু করে খাবো, ভালো লাগবে। ঠিক আছে, যে কোনো জিনিস একটু বেশি মানুষ হলে খেতে মজা লাগে, যে কোনো জিনিস একটু বেশি মানুষ হলে খেতে মজা লাগে। জামের ভর্তা বলো, আমের ভর্তা বলো, যে কোনো একটা ভর্তা, কলার ভর্তা, মানুষ বেশি হলে ভালো লাগে, একা অত মজা লাগে না। তো মন চাইলে একটু টক খাই, টক ঝাল মিষ্টি, একটু লবণ মরিচ দিয়া জামটা খাইতেছি। মহিলারা এগুলো খায় বেশি, জামের ভর্তা, আমের ভর্তা, ওঠার ভর্তা। ভর্তা তো পুরুষ মানুষ এত ভর্তা পছন্দ করে না, টক জিনিসটা মহিলাদের পছন্দ। তা ঠিক আছে, কিন্তু অনেক পুরুষরা কিন্তু খায়, তুমি তো একেবারেই খাও না, অনেক পুরুষরা কিন্তু খায়। এর সঙ্গে একটু একটু হালকা চিনি দিলে মজা লাগে। হ্যাঁ, চিনি দিলে আমি ভর্তাটা খাই, কিন্তু সরাসরি চিনি ছাড়া ভর্তা খুবই কম খাই। একটু হালকা চিনি দিলে বেশি টেস্টি লাগে। আমাদের যে গাছ ছিল জাম গাছ, ছোটো ছোটো গেলে খাইতাম, এগুলো কিন্তু বেশ মিষ্টি ছিল। এখন তো বাজারে জামগুলা তোরা ইয়ে না, তোমার এই জাম কি ভালো? না, এটা মিষ্টি না, এটা টক। তুমি এর আগে যেটা আনছিলাম ওটা অনেক মিষ্টি ছিল। হ্যাঁ, প্রথম যখন আসছিলাম ভাবছিলাম তুমি জাম না, মানে আঙ্গুর খাও, কিন্তু আসলে তো দেখলাম জাম। খাও, একটা খেয়ে দেখো। না না, আমি খাবো না। আরে খাও না, ভিটামিন সি, তোমার রক্ত শূন্যতা আছে। রক্ত শূন্যতা? খাও খাও, যাদের রক্ত শূন্যতা তারা কিন্তু বেশি বেশি করে জাম খায়। নিচে বসে খাচ্ছ কেন? ডাইনিং এ বসে খাও। জাম খাবো, আবার ডাইনিং এ বসে খাইতে হয় জাম? জাম না, নিচে বসে মজা লাগে। ঠিক আছে, তো রাতে জাম খাচ্ছ, মন চাইছে খাচ্ছ, কিছু করার নাই। রাত কো, এখন তো সন্ধ্যা, তাই না? এখন তো অনেক রাত হয়ে না, সন্ধ্যা হয়েছে, 6:30 বাজে, 6:30 তো রাতই। তো কি সে, এখন তো ডিনারের টাইম হয় না, আরো পরে খাবো, 10টার দিক খাবো, একটু জাম খাই বসে বসে। আচ্ছা ঠিক আছে, জাম খাও। আচ্ছা ঠিক আছে, আচ্ছা।